হ্যালো 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 লন্ডন, আসসালামু আলাইকুম। আমি সুইটি, আবার এসেছি ছোট্টার একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে খুশ আমদের। আমরা গিয়েছিলাম অ্যানির বাসায় সবাই মিলে একটু আড্ডা দিতে। তো সেই আড্ডার পরিসরে আমি আমার ব্লগের জন্য, চ্যানেলের জন্য একটি ছোট্ট ব্লগ তৈরি করে ফেললাম। তো দেখুন আমার এই ব্লগটি, অ্যানির বাসায় আমরা আসলে কী করেছি, একটু আড্ডা দিয়েছি, ডিম আগে এসেছে না মুরগি আগে এসেছে সেই নিয়ে তর্ক শুরু হয়েছে। সবাই যখন ডিম এবং মুরগি কে কার আগে এসেছে সেটা নিয়ে তর্কযুদ্ধ করছিল, আর তখনই আমি অ্যানির গার্ডেনে যেয়ে একটু সুন্দর প্রকৃতির একটি ন্যাচারাল ভিডিও তৈরি করে ফেলেছি। কারণ ওর গার্ডেনে ঠিক এই স্প্রিং এবং সামার টাইমে এত সুন্দর ফুল ফুটে যে মন ভরে যায়। তো চলুন দেখুন আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা কী করেছি, কোথায় গিয়েছি, কী খেলাম, সব কিছু মিলিয়ে আমার এই ছোট্ট ব্লগটি। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা চলুন দেখি। তর্ক চলছে ডিম আগে আসছে না মুরগি আগে আসছে সেটা নিয়ে। উফ, অনেক ডিলিশিয়াস একটি বান তৈরি করেছিল অ্যানি এবং খাবারগুলো খুব মজা ছিল। সবাইয়ের কথা মাথায় রেখে বিভিন্ন বিভিন্ন স্টাইলে সে কিছু ফুড আয়োজন করেছিল। তো ফুডগুলো এত ইয়ামি ছিল, আমরা সবাই খেয়ে তো খুবই মুগ্ধ। আশা করি আমার দর্শকেরাও মুগ্ধ হবেন আমাদের এই ফুড ব্লগটিও দেখে। এটা স্পেশালি ফুড ব্লগও না, আড্ডা ব্লগ, ফুড ব্লগ সব কিছু মিলিয়ে। তাই তো আমি প্রথমেই বলেছি খুশ আমদেদ। মানুষ যখন খুব খুশি হয়ে যায় তখনই এই ওয়ার্ডটি ইউজ করে। আড্ডার মাঝেই তো সব কিছু, আড্ডার মাঝেই তো খুশি, সেই জন্যই আমার ব্লগটি হচ্ছে খুশ আমদেদ। ছোটদের আড্ডা, বড়দের আড্ডা, আড্ডার তো আর শেষ নেই। তো আমাদের আড্ডা চলছে, তো আমার ব্লগটিও আজকে শেষ করছি। আজ এই পর্যন্ত। তৈরি থাকুন নতুন আরেকটি ব্লগ দেখার জন্য।